মর্নিং ফ্রেন্ডস, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে? 8টা 4। তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো, ঠান্ডায় ভালো। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে বাজার থেকে সিদ্ধ হয়ে গেছে। দাদা কি করবো, আর মটর ডাল করবো মুলো দিয়ে, আর এটা হলো আলু ভেতরে করে দিয়ে দিয়ে দেখবেন। এই আলু করবো, এটা পোস্ত, পোস্ত সর্ষে গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে করবো। আর কি ঠান্ডা লাগছে, কেটে রেখেছিলাম কালকে জন্য, তারপরে এখন বসিয়ে দিয়েছি। তবে তাহলে রান্নাটা করে নিই, দেখতে ভিডিওটা। প্রচুর মশলা কষাচ্ছি, জানি আদা টমেটো ধীরে 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 নুন মিষ্টি কমপ্লিট। রোজ একই কথা বলি তো, তখন তো সকালে দেখলে রান্না করতে, এখন আমি এই দেখো চেয়ারে বসে দুলুন দুলুন করছি। এই দেখো, ওই দেখো এখানে বসেছিল, ওখানে চলে গেছে, তারপরে আমি এখানে শিফট করে গেছি। ওই দেখো বসে আছে, দেখতে পাচ্ছেন ওই বসে আছে, আর আমি এখানে শিফট করে গেছি। বলছে ভাত খাবো না, শুধু তরকারি খাবো। আমি বলেছি না, ভাত চটকে দেবো খারে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 1:37। আমার সেই তোমাদের সাথে সকালবেলা রান্না করেছি, তখন তোমাদের সাথে দেখা হয়েছে, আর আসিনি স্নান টান করে। এতক্ষণ এডিটিং করলাম, মানে সেভ করলাম ভিডিও, ভিডিওটা ছাড়লাম, দুটো রিলস করলাম, তারপরে আবার তোমাদের কাছে আসলাম। ভাত নিয়ে আসবো? কেন না, পেট ভর্তি না, ভাত খেতে হবে, ভাত খেতেই হবে আজকে, খেতে হবে, মুলো দিয়ে ডাল করেছি। বলছে ভাত খাবে না, তো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই 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 শুলো 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 ধাপাস 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 ধাপাস। দেখো দেখো দেখো, আমি বললাম ওদিকটা সরিয়ে দিই না, পারবো আমি একা একা সরিয়ে দেবো। ওই যে না না, দেখেছো একা একা শুতে পারে। ছমছম বলে, ছুরি বলে, খাবে না কেন তুমি? খাবো না। কি পেট ভর্তি? কি খেয়েছো যে পেট ভর্তি? সকালে খিচুড়ি খেয়েছো, এখন এইটুকু ভাত খাবে, এইটুকু খেতেই হবে, জোর করে খাও, খেতেই হবে। বমি করে দিলে আমি দৌড়াবো, দৌড় দেবো এক দৌড়ে। একটুখানি ভাত নিয়ে আসছি, কেন খাবে না কেন? খিদে নেই তা পরে খাবে, এখনই না, দুটোর সময় খাবে।
এই এই বাবা আসলে তো সেই খাওয়াবে, তা আমি খাইয়ে দিই অল্প করে। হ্যাঁ আমি বলবো, তুমি তো বলে দেবে আমি খাইনি। না না খেতে হবে। এদিকটা সরে আসো। খাবার নিয়ে চলে এসেছি। এখন রাত কটা বাজে বলো তো? দাঁড়াও, 10:28। এই দেখো রুটি আর এদিকে তরকারি, রুটি অর্ধেক খেয়ে নিয়েছি তো খেয়ে নি। ওর খাওয়া হয়ে গেছে, ও রুটি খেয়ে নিয়েছে, ভাত খাইনি। ভাতটা গরম করলাম, ভাতটা খেলো না, বলে ভাত খাবো না রুটি খাবো। যা ঠান্ডা পড়েছে রুটিই ভালো, তো খেয়ে নি। হ্যাঁ আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, কি বলতে? এই দেখো মশারিটা নিয়েছি, দেখো কি দারুণ লাগছে মশারির ভিতরে ছুঁয়ে আছি। এই দেখ এই দেখ, এটাকে উল্টো নিয়েছো তো, উফ উফ করতে থাকে শুধু। দাঁড়াও, আমার বর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, তো আমি এখন শুয়ে পড়ব। তা আমি শুয়ে পড়লাম, এই দেখো শুয়ে পড়েছি, দেখেছো? আরে ব্যাং ব্যাং করেই যাচ্ছে, শুয়ে পড়লাম। খুব সুন্দর লাগছে মাসিটা, মাসির ভিতরে শুতে সত্যি খুব ভালো লাগে, আর দেখবে ঠান্ডাটাও কম লাগে, তাই না? আমি ওকে তাই বললাম যে মাসিটা টানাই, ঠান্ডাটা কম লাগবে, তাই টানালাম আজকে। তো ভিডিওটা এখানেই শেষ করব, এখানেই এন্ড করব। তো তোমরা ঠান্ডায় কেউ জমে যেও না, লাইক করো প্লিজ, আর আমার ভিডিওটা পুরোটা দেখবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, প্লিজ করো করো করো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, করো একটু সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবটা একটু বাড়াও, কবে থেকে ওই পড়ে রয়েছে। তো ঠিক আছে, গুড নাইট, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, আর আমি এখন ঠান্ডাতে গুড নাইট করছি। গুড নাইট, বাই বাই, গুড নাইট, বাই 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 বাই।